আসসালামু আলাইকুম, আমি রশনারা খাতুন, ইতিহাস বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের ক্লাস করব। সাবজেক্টের নাম হচ্ছে ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস, সাবজেক্ট কোড 23-15-11। আরেকবার বলছি, সাবজেক্টের নাম ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস, সাবজেক্ট কোড 23-15-11। আজকে আমরা পড়ব বার্লিন সম্মেলন। বার্লিন সম্মেলন সম্পর্কে আজকে আমরা একটু পড়ার চেষ্টা করব। 19 শতকে ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্র ছিল জার্মানি। এই জার্মানির খুব গুরুত্বপূর্ণ একটি শহর ছিল হচ্ছে বার্লিন। শুধুমাত্র গুরুত্বপূর্ণ শহর তা না, বার্লিন ছিল জার্মানির রাজধানী। দেখো, শুধুমাত্র গুরুত্বপূর্ণ কি এমনি বলা হয়েছে? গুরুত্বপূর্ণ এমনি বলা হয়নি, কারণ এখানে অনেক সম্মেলন হয়েছে এবং অনেক রাজরাজরাদের উত্থান এবং পতন ঘটেছে এই বার্লিন শহরে, যে কারণে এটিকে বলছে গুরুত্বপূর্ণ শহর। বার্লিন সম্মেলনটি কেন হয় এবং কাকে নিয়ে এই সম্মেলনটা হয়? দেখো, এর ক্ষেত্র ছিল আফ্রিকা, অর্থাৎ এই বার্লিন সম্মেলনটি আফ্রিকাকে কেন্দ্র করে হয় এবং বলছে এর পরিপ্রেক্ষিত ছিল ইউরোপ, অর্থাৎ ইউরোপে এটি হয় জার্মানির বার্লিন শহরে, কিন্তু কি কি নিয়ে হয়? আফ্রিকাকে নিয়ে সম্মেলনটা হয়। তোমরা একটু খাতা এবং পেন সাথে রাখো, আমি বলবো তোমরা একটু লিখে নিবা সালগুলো। 1880 ইউরোপীয় দেশগুলো আফ্রিকা মহাদেশে উপনিবেশ স্থাপনের জন্য প্রতিযোগিতা শুরু করে। 1880-তে ইউরোপীয় দেশগুলো আফ্রিকায় উপনিবেশ স্থাপনের জন্য কি করে? প্রতিযোগিতা শুরু করে। এই আচরণটাকে কি বলছে? এই আচরণটাকে বলছে স্ক্র্যাম্বল। কোন আচরণ? যে উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করার জন্য বা উপনিবেশ স্থাপনের জন্য ইউরোপীয় দেশগুলো যে আচরণ করছে সেটাকে বলছে স্ক্র্যাম্বল। এই প্রতিযোগিতার ফলে একসময় ইউরোপীয় শক্তির ভারসাম্য প্রায় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। এই সমস্যার সমাধানের জন্য জার্মানির চ্যান্সেলর বিসমার্ক, আরেকবার বলছি, এই যে সমস্যাটা, কি সমস্যা? আফ্রিকাকে কেন্দ্র করে যে সমস্যাটা দাঁড়ালো সেটি কি? উপনিবেশ স্থাপনের জন্য হুড়োহুড়ি, তারা মানে তাড়াহুড়ো করা, যেটাকে আমরা স্ক্র্যাম্বল বলছি, অর্থাৎ স্ক্র্যাম্বলের সূচনা হয়ে গেল। কাদের মধ্যে? আফ্রিকাকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই যে একটা সমস্যা শুরু হলো, স্ক্র্যাম্বল শুরু হয়ে গেল, যেটার কারণে কি হলো? ইউরোপীয় দেশগুলোর ভারসাম্য প্রায় নষ্ট হওয়ার উপক্রম হলো, যে জন্য জার্মানির চ্যান্সেলর বিসমার্ক কি করলেন? একটি সম্মেলনের আহ্বান করলেন। এই যে সম্মেলনটার আহ্বান করলেন, এই সম্মেলনটা কোন দেশকে কেন্দ্র করে হচ্ছে বা কোন মহাদেশকে কেন্দ্র করে হচ্ছে? দেখো, আফ্রিকাকে কেন্দ্র করে, সেজন্য বলা হলো ক্ষেত্র আফ্রিকা, আর হচ্ছে কোথায়? জার্মানিতে, অর্থাৎ ইউরোপে, এজন্য বলা হচ্ছে পরিপ্রেক্ষিত হচ্ছে ইউরোপ। এই সম্মেলনটাকেই বলা হচ্ছে বার্লিন সম্মেলন। 1884-15 নভেম্বর, 1884-15 নভেম্বর এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের ডাককে দিলেন জার্মানির চ্যান্সেলর বিসমার্ক। শুরু হলো কবে? 1884-15 নভেম্বর এবং 1885-26 ফেব্রুয়ারি পর্যন্ত এই সম্মেলনটি চলে। আমি আরেকবার বলছি, 1884-15 নভেম্বর এই সম্মেলন শুরু হয় এবং 1885-26 ফেব্রুয়ারি এই সম্মেলন শেষ হয়। এটি বার্লিন সম্মেলন নামে কিন্তু পরিচিত। 14টি দেশ এই এখানে অংশগ্রহণ করে, অর্থাৎ ইউরোপীয় দেশগুলোর মধ্যে 14টি শক্তিশালী দেশ এই সম্মেলনে যোগদান করে। একটা সম্মেলনে যোগদান করলো 14টা দেশ, তার মধ্যে কিন্তু কিছু দেশ নেতৃত্বে এগিয়ে আসে, যেমন কোনো দায়িত্ব মনে করো পালন করতে হবে,
আবারও কোনো চুক্তি করতে হবে অথবা কোনো সম্মেলন করতে হবে, সেজন্য কয়েকটি দেশ অর্থাৎ পাঁচটি দেশ এখানে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসলো। এই পাঁচটি দেশের নাম একটু তোমরা লিখে নাও। 1 নম্বর হচ্ছে ব্রিটেন, 2 নম্বর ফ্রান্স, 3 জার্মানি, 4 পর্তুগাল এবং 5 ইতালি। আরেকবার বলছি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এবং ইতালি, এই 5টি দেশ নেতৃত্বের জন্য এগিয়ে আসলো। এবার এই সম্মেলনটি হওয়ার কারণ দেখি আমরা একটু সংক্ষেপে। কারণের মধ্যে তৎকালীন ইউরোপের একটি রাজনৈতিক অবস্থা এখানে বলা হচ্ছে। তৎকালীন ইউরোপের যে রাজনৈতিক অবস্থা ছিল সেটিকে কারণ হিসেবে দেখা হচ্ছে বার্লিন সম্মেলনের। যেটি একটু সংক্ষেপে বলি, প্রথম দিকে পর্তুগাল কিন্তু কি ছিল, খুবই উচ্চাকাঙ্ক্ষী ছিল। এই যে 5টি দেশ কিন্তু নেতৃত্বে আসলো, এই 5টি দেশের মধ্যে দেখো 4 নম্বরে আমি বলেছি কিন্তু পর্তুগালের নাম। এই যে পর্তুগাল কি ছিল, প্রথম দিকে ছিল উচ্চাকাঙ্ক্ষী, অর্থাৎ খুব বেশি আশা আকাঙ্ক্ষা তার ছিল। 1880 4টি দেশ উৎসাহী হলো। কি কি দেশ? ফ্রান্স, পর্তুগাল, ব্রিটেন এবং জার্মানি। কিসে উৎসাহী হলো? এই যে কলোনি স্থাপন করবে খুব তাড়াহুড়ো করে এবং কে কোন দেশ নিবে, খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল এই 4টি দেশ। বলছে যে প্রথম দিকে পর্তুগাল ছিল, কিন্তু পরবর্তীতে পর্তুগাল আস্তে আস্তে তার উচ্চাকাঙ্ক্ষা কিন্তু কমে আসে এবং পরবর্তীতে এই 4টি দেশ আবার উচ্চাকাঙ্ক্ষা দেখায়। কি কি কোনটি দেশ? ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, তার সাথে পর্তুগাল। যে কিছু কলোনি দখল করতে চেয়েছিল এই 4টি দেশ, কিন্তু পরস্পরের ব্যাপারে ভীত ছিল, কারণ এরা সবাই কি ছিল, খুব শক্তিশালী দেশ ছিল ইউরোপের, যে কারণেই তারা নেতৃত্বেও ছিল এবং খুব তারা তাড়াহুড়ো করছিল, স্ক্র্যাম্বল ঘটালো, আবার ভয় পাচ্ছে একজন আরেকজনের কাছ থেকে, আরেকজনকে দেখে ভয় পাচ্ছে, কারণ সবাই কিন্তু পরস্পর একে অপরের চেয়ে মনে করছে বেশি শক্তিশালী। দেখো স্টেপ অর্থাৎ কি কি পদক্ষেপ নিল এই সম্মেলনের পর, তারা কি কি পদক্ষেপ নিচ্ছে সম্মেলনটা করছে তারা, এটি দেখো কি কারণে হচ্ছে। একটা আমরা রাজনৈতিক অবস্থা দেখলাম, এবার তারা কি স্টেপ নিবে এই সম্মেলনের মাধ্যমে সেটি দেখো। প্রথমে কোন কি স্টেপ নিচ্ছে বার্লিন সম্মেলনে, মূলত 2টি উদ্দেশ্যকে সামনে রেখে এই সম্মেলনটা আহ্বান করা হয়। কি বললাম? বার্লিন সম্মেলনটি 2টি স্টেপ বা পদক্ষেপকে বা 2টি উদ্দেশ্যকে সামনে রেখে এই সম্মেলনটার আহ্বান করেন। কে আহ্বান করে? জার্মানির চ্যান্সেলর বিসমার্ক। কি কি উদ্দেশ্য? প্রথম উদ্দেশ্য খাতায় একটু লিখে নাও। প্রথম উদ্দেশ্য হচ্ছে কঙ্গো এবং নাইজার, কঙ্গো এবং নাইজার নদীকে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের জন্য একক নীতি প্রণয়ন করতে হবে। আরেকবার বলছি, কঙ্গো ও নাইজার নদীকে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের জন্য একক নীতি প্রণয়ন করতে হবে, যাতে কোনো রাষ্ট্র এককভাবে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারে, কারণ এই 2টি নৌপথ বা নদী ছিল বাণিজ্যিক নদী। দ্বিতীয়ত, আফ্রিকায় ভবিষ্যতে ইউরোপীয় দেশগুলোর সাম্রাজ্য স্থাপনের নীতি প্রণয়ন করা, অর্থাৎ কেউ হুট করেই, মনে করো ফ্রান্স যে কলোনিটা আফ্রিকার দখল করেছে, দেখা যাবে ব্রিটেন এখন তার শক্তি বেশি বলে ব্রিটেন বলছে এখন ফ্রান্স যেটা দখল করেছে সেটা দখল করবে বা সেখানে উপনিবেশ স্থাপন করবে, এটা যাতে না হয় একটি সঠিক নিয়ম নীতি মেনে যেন কলোনি স্থাপন করা হয় এবং পরবর্তীতে অন্য কোনো তার চেয়ে বেশি শক্তিশালী আরেকটা ইউরোপীয় দেশ যেন পূর্ববর্তী দখলকৃত দেশটাকে আবার দখল করতে না আসে বা হস্তক্ষেপ না করে, সেই জন্যই বলছে যে একটি নীতি প্রণয়ন করতে হবে। বার্লিন সম্মেলনের এই উদ্দেশ্যকে সামনে রেখে দীর্ঘ 3 মাস আলাপ আলোচনার পর, অর্থাৎ দেখলাম যে 84-15 নভেম্বর থেকে 85-26 ফেব্রুয়ারি, এই যে 3 মাস প্রায়, এই 3 মাস আলোচনার পর 14টি দেশের সমর্থনে, কারণ পূর্বে আমরা দেখেছি যে 14টি দেশ অংশগ্রহণ করেছিল বার্লিন সম্মেলনে, এই 14টি দেশের সমর্থনে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় এবার একটু দেখি।
এক নম্বর হচ্ছে কঙ্গো ও নাইজার নদীকে কি করা হয়, আন্তর্জাতিক নদী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এ দুটি নদীকে নদীতে সকল দেশের নৌ ও বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করবে। দুই, আফ্রিকান দেশে কেউ উপনিবেশিক রাজ্য স্থাপন করতে চাইলে তাকে অবশ্যই এ ব্যাপারে বার্লিন সম্মেলনে যারা যে সকল দেশ অংশগ্রহণ করেছিল সে সকল দেশের সমর্থন নিতে হবে, অর্থাৎ সে সকল দেশকে জানিয়েই অংশগ্রহণ করতে হবে। তিন, আফ্রিকান দেশে ঔপনিবেশিক রাজ্য স্থাপনকারী শক্তিকে অবশ্যই প্রমাণ করতে হবে যে পূর্ব থেকেই এখানে তারা উপস্থিত ছিল এবং বর্তমানে উপস্থিত থাকা অবস্থায় আফ্রিকান জনগণ তাদেরকে খুব ভালোভাবে মেনে নিয়েছে, অর্থাৎ তাদের হচ্ছে আচার আচরণটা যেন এতটাই ভালো হয় আফ্রিকায় যে আফ্রিকানরা সহজেই যেন ইউরোপীয় দেশগুলোকে মেনে নেয়। এভাবে তাদেরকে বলছে যে এভাবে তাদেরকে কি করতে হবে, এই যে ঔপনিবেশিক শাসনটা প্রতিষ্ঠিত করতে হবে। এই সম্মেলনের শেষে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাতে দেখা যায় যে আফ্রিকার উপনিবেশ স্থাপনের আইনগত অধিকার ইউরোপীয়দের দেয়া হয়, অর্থাৎ এই যে উপনিবেশ স্থাপন করবে এর একটা আইনগত অধিকার কিন্তু এবার ইউরোপীয়রা কিন্তু পেয়ে গেল। উপনিবেশবাদের শিকার হলো এবার আস্তে আস্তে আফ্রিকা। এই যে আইনগত অধিকারটা পাওয়ার পরে কি হলো, আস্তে আস্তে ইউরোপীয়রা দ্রুত আফ্রিকা কি হলো উপনিবেশবাদের শিকার হয়ে গেল। যখন এই জার্মানির চ্যান্সেলরের ডাকার সম্মেলনে যখন আইন পাশ হলো, এরপর আস্তে আস্তে কি হলো আফ্রিকা খুব দ্রুত উপনিবেশবাদের শিকার হলো। এই সম্মেলনের পর 30 বছর ইউরোপে কোনো দ্বন্দ্ব হয়নি। এই সম্মেলনের পর 30 বছর ইউরোপে কোনো দ্বন্দ্ব হয়নি, কারণ আমরা দেখছি 1914-তে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধ হয়, এর আগে আর কোনো দ্বন্দ্ব হয়নি। আজ এ পর্যন্তই, আগামীতে আমরা জাতীয়তাবাদ পড়ব আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। নিজে ভালো থাকো এবং তোমার পরিবার এবং আশেপাশের মানুষকেও ভালো থাকতে সাহায্য।